পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশ। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছে তারাবির নামাজ। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ, দোয়া করেন নিজ দেশ ও বিশ্ব শান্তির জন্য। রমজান মাসের প্রথম দিন উদযাপনে তুরস্কের ঐতিহাসিক সুলতান আহমেদ স্কোয়ারে বাজানো হয় ঢোল। পরে রীতি অনুযায়ী তোপধ্বনির মাধ্যমে পবিত্র মাসের সূচনা করা হয়। পবিত্র রমজান মাসের প্রথম তারাবি নামাজ আদায় করেছেন পাকিস্তানের মুসল্লিরা। করাচি সহ বিভিন্ন শহরের মসজিদে নামাজে শরিক হন লাখো মানুষ। আরও একটি রমজান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকেই। একদিন আগে রমজান শুরু হওয়ায় সোমবার ইরাকে ছিল পবিত্র মাসের প্রথম ইফতার। দরিদ্রদের জন্য বিনামূল্যে ইফতার দেওয়ার ব্যবস্থা করা হয় মসজিদে মসজিদে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আফগানিস্তানেও সোমবার পবিত্র রমজানের প্রথম ইফতার করেন মুসলমানরা। সারাদিন রোজা রাখার পর বাগদাদের আল আকসা মডেল মসজিদের সামনে একত্রে বসে ইফতার করেন অনেকেই। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।